आसलामुआलैकुम आमी रिमी आमार यूट्यूब चैनल रोकाई रिमिते आपनादेर सबाइके स्वागत। और आमी एखन सिलेटे आछि। आमार एखाने आसार कोनो प्लान छिलो ना, जेहेतु बास आमार देड़टाय और चेकआउट हयेछे 12टाय। तो आमी भाबलाम मालिनी छड़ा चा बागानटा जेहेतु काछे आछे, तो आमी एरपरेই फेली आपनादेर साथे शेयर करे फेली एखानकार डिटेल्स। तो आमी এই যে मालिनी छड़ा चा बागाने चले आसछि। और एखाने एंट्री फी हय, एंट्री फी हच्छे पर पार्सन 60 टाका करे। और जोदि आपनारा गाइड निये भितरे घुरते चान ताहले 100 टाका दिते হবে। सो আমার দেড়টায় বাস এখন 12:30টা পার হয়ে গেছে। সো আমি আর ভিতরে যাব না, এদিকে ঘুরবার আপনাদেরকে দেখাবো। সো চলেন। এই দিক যাই, এই দিক দিয়ে পার পাইলেই পড়ে এই উপর থাকে উঠতেছি। এত রোদ। এই যে এগুলা হচ্ছে চা পাতি। আপনি নাকি যেতে দেন করেন না তুমি ভাবি। এমনি রোদ না, সামনে যে এত মনে সামনে অনেক জায়গা আছে। এই যে হাঁটতেছি, এই যে দেখুন চা বাগান, এটা অনেক বড়। হ্যাঁ, এটার অনেক নাম শুনছি। তো চলে আসছি। আর এখানে কিন্তু আর একটু ভিতরে গেলে শুটিং স্পট আছে, তারপরে রাবার বাগান আছে, যেগুলো আপনারা গাইড নিয়ে ঘুরতে পারেন। আর তাছাড়া হচ্ছে এখানে এই চা বাগানে যারা কাজ করে তাদেরও গ্রাম আছে ভিতরে, তাদেরও মানে দেখতে পারবেন আপনারা তাদের গ্রামে যায় যারা তারা কীভাবে জীবনযাপন করে বা চা তুলে। আপনাদের জন্য যেহেতু আসা, তো এই যে চা পাতাগুলো দেখেন কেমন হয় দেখতে। আর এত রোদ, রোদের মধ্যে না ওই ভিতরে যেতে ইচ্ছা করতেছে না, টাইমও নাই। বাট আপনারা যদি বেশি এনজয় করতে চান তাহলে ওই স্পটগুলো দেখতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই চা বাগানগুলোতে আপনারা সন্ধ্যার দিকে আসবেন না। হ্যাঁ, কারণ বিপদ বলে তো মানে আসে না, তো কিছু হয়ে গেলে তো সমস্যা। তো সন্ধ্যার দিকে আসবেন না, আপনারা দিনে দিনে এসে এই চা বাগানগুলি ঘুরে যাবেন, সেটা যে কোনো চা বাগান হোক। আর অপরিচিত কেউ যদি বলে যে চলেন আপনাদের ঘুরাই নিয়ে আসি, এখানে যাই ওখানে যাই, অবশ্যই যাবেন না। আর আমি এই যে এইটুকু ঘুরাচ্ছি, ভালোই লাগতেছে। নেমে যাচ্ছি। আর ওইদিকে নাকি হচ্ছে আরও ভালো, মানে একদম তাজা তাজা পাতার গাছ আছে। এখানে তো মরা, আপনারা ভিতরে যাবে। আর ওইখানে অনেক সুন্দর পাহাড় আছে, পিক তোলার জন্য নাকি বেশ। কয়েকটা ভাইয়া গেল তো ওই দিক দিয়ে, তাই বলবে। চলে যাচ্ছি এখন। তো ছোট একটা ট্যুর দিয়ে ফেললাম মালিনী ছড়া চা বাগানে, হয়তো আপনাদের উপকারে আসলো। আর চায়ের যে মেন বাগান, মানে চায়ের যে দেশ বলা হয় শ্রীমঙ্গল, সেটার ভিডিও আপনারা অবশ্যই খুবই শীঘ্রই পাবেন। প্ল্যান করতেছি যাওয়ার, তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে এই ভিডিওটা শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।